হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেহানের দাদা বাড়িতে সবাই মিলে আবারও পিকনিক, আর আজকে রান্না হবে ইলিশ পোলাও। প্রায় 2 বছর হলো আমার শ্বশুর আব্বা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুন। উনি চলে যাবার আগে যেভাবে যেভাবে বলে গেছে, তার সন্তানরা সবাই মিলে সুন্দরভাবে তার রেখে যাওয়া সম্পদ ভাগ বাটোয়ারা করে নিয়ে নিছে। এখন সবাই যার যার মনের মতো করে বাড়ির কাজও ধরে ফুলছে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবেই সবাই মিলেমিশে হাসি খুশিভাবে থাকতে পারি। সবাই যখন একসাথে হই অনেক মজা হয়, আর প্রতিবারের মতো এবারও পিকনিকের আয়োজন করা হয়েছে। আর সবাই বলতেছে সবসময় তো বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয়, এবার তাহলে ইলিশ পোলাও খাই। ইলিশ পোলাও রান্না করার জন্য এখানে ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে নেওয়া হয়েছে, আর এই যে লেজগুলো দেখতেছেন এগুলো একটু বড় বড় করে রাখা হয়েছে, কারণ এগুলো দিয়ে ভর্তা তৈরি করবে। প্রথমে সবাই মিলে একটু মুড়ি মাখা খাইলাম, তারপর রেহান আর রেহানের দাদি ওরা সবাই মিলে চুলার তৈরি করতেছে, কারণ অনেক বড় বড় পাতিলে রান্না করা হবে, তো এই জন্যে একটু বড় চুলার দরকার। আর রাখির চুলার রান্না বরাবরই অনেক মজা হয়। তো শুরু করে দিলাম আমরা রান্না। আমি আসলে রান্নার রেসিপিটা ফুল দিচ্ছি না, কারণ হচ্ছে যখন নাকি অনেক মানুষ একসাথে থাকে আর অনেক বেশি রান্না করা হয়, তখন আসলে ভিডিও করতে আনইজি লাগে, আর ভিডিও করাও হয় না। এই কারণে আসলে আমি ফুল রেসিপিটা দিচ্ছি না, ইনশাল্লাহ আগামীতে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নাটা মূলত আমি আর আমার ছোট ননদ করছি, আর সবাই মিলে গুজগাজ করে দিছে, কারণ পিকনিকে যা হয় সবাই একসাথে কাজ করি। কেউ কাটাকাটি করে, কেউ ধুয়ে দেয়, কেউ রান্না করে, এই আর কি পিকনিকের মজাই তো এটা, তাই না? তারপরও আসলে যখন রান্না করি আর সেটার প্রশংসা সবাই করে, অনেক ভালো লাগে নিজের কাছে। আর আজকের রান্নাটা বেশিরভাগই আমার ছোট ননদ করছে, আমি হালকা পাতলা ওকে হেল্প করছি। যাই হোক, পিকনিকের তালটা তুলে বেশি সহজে তিনজনে পিকনিক। ইনি হচ্ছেন আমার বড় ভাসুর, উনি সবসময়ই যে কাজটা করে সেটা হচ্ছে পিকনিকের সময় ওনার দায়িত্ব হচ্ছে উনি নাড়াচাড়া করবে, আর হচ্ছে জালটা ঠিক আছে কি না সেটা খেয়াল রাখবে। ওনাকে বলতে হয় না, উনি সবসময় এসে হাজির হয়ে যায় একটা চেয়ার নিয়ে, যা আমি এই দায়িত্বটা পালন করব। মাশাল্লাহ, উনি অনেক মিশুক আর অনেক ভালো মনের মানুষ। যাই হোক, আমাদের রান্না প্রায় হয়ে আসছে, আমরা এখন এটাকে একটু দমে বসাবো। আমরা কিন্তু মাশাল্লাহ অনেক বড় ফ্যামিলি, আমরা শ্বশুরবাড়ির মানুষ যখন সবাই একসাথে হই তখন কিন্তু আমাদের আর বাইরের মানুষ দরকার হয় না, আমরাই একটা দাওয়াতের সমান হয়ে যায়। এই কারণে যখনই রান্না করতে হয় অনেক বড় বড় হাঁড়িতে রান্না করতে হয়। পোলাওটা দমে রাইখা ঘরে আসা দেখি রেহান হাতে মেহেদি দিতেছে, ওরে ওর জ্যাঠাতো বোন মেহেদি দিয়ে দিতেছে, ওরা সবাই মেহেদি পড়তেছিল, তো রেহান নাকি বলছে আমারও দিয়ে দাও, তো ও দিয়ে দিছে। মাশাল্লাহ, অনেক সুন্দর করে ও মেহেদি দিতে পারে, দেখেন হাতের ডিজাইনটা কত সুন্দর হয়েছে। রেহান বেশিক্ষণ রাখতে পারে না, আরও কিছুক্ষণ রাখতে পারলে কালারটা আরও বেশি সুন্দর হইতো, কিন্তু খাওয়ার জন্য সবাই ডাকাডাকি করতেছিল, এই জন্য রেহানের হাতটা ধুয়ে ফেলতে হয়েছে। ইলিশ মাছের লেজ দিয়ে যে ভর্তাটা করা হয়েছিল, এই ভর্তাটা আমি সবার জন্য সমানভাবে অল্প অল্প করে ভাগ করে নিছি, আর এখানে টমেটোর সালাদ করা হয়েছে, লেবু কাইটা নেওয়া হয়েছে, আর আমার ছোট ননদ সবাইকে বেড়ে বেড়ে দিতেছে প্লেটে, আর আমি ভর্তাটা সবার প্লেটে দিয়ে ওকে হেল্প করতেছি। তো যাই হোক, এভাবেই সবাই মিলে একসাথে অনেক মজা করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এভাবেই আমাদের সবাইকে একসাথে ভালো সময় কাটানোর তৌফিক দান করেন। আর আমাদের বাড়িতে যেহেতু কাজ চলতেছে, এই কারণে সবাই যে যেখানে পারছি বৈশা খাওয়া দাওয়া শেষ করছি, এটাই আসলে অন্যরকম একটা মজা, অন্যরকম একটা আনন্দ। দেখেন আমাদের এক একজনের প্লেট এরকম দেখতে হয়েছে, সিম্পলের মধ্যে অসাধারণ। ফ্রেন্ডস, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনকার মতো বিদায় নিচ্ছি, এভাবেই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।